সিস্টেম রিস্টোর পয়েন্ট হোয়াট ইজ সিস্টেম রিস্টোর পয়েন্ট অ্যাকচুয়ালি সিস্টেম রিস্টোর পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট বা এমন একটা জায়গা যেখানে তোমার সিস্টেমকে তুমি ফেরত আনতে পারো ফেরত নিয়ে যেতে পারো এটা কেন দরকার পড়ে তার একটা বড় প্রশ্ন কেন দরকার পড়ে দরকার এই কারণে পড়বে যে ধরো আমি যেমন লাস্ট দেড় সপ্তাহ দু সপ্তাহ একটা খুব প্রবলেমের মধ্যে রয়েছি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে বাড়ি বসে কাজ করছি বেশ হাই লেভেলের কাজ করছি আমার মেশিন তো সেই লেভেলের কাজের জন্য নয় এবার কাজ করতে হচ্ছে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি আমার কখনো কখনো এমন হয়েছে যে মেশিন পুরো হ্যাং করে গেছে আমার গ্রাফিক্স হ্যাং করে যাচ্ছে আমার র্যাম কাজ করছে না এবং আদার্স অন্যান্য প্রবলেমও আছে বেশ কিছু কাজ আমি হয়তো নতুনভাবে শুরু করেছি যেমন এই অনলাইন টিউটোরিয়াল বা অনলাইন ট্রেনিং এইসবের জন্য আমাকে বেশ কিছু সফটওয়্যার লোড করতে হয়েছে যে সফটওয়্যারগুলো কিন্তু আমার সিস্টেমের জন্য একদমই উপযুক্ত ছিল না বা তার মধ্যে বেশ কিছু জিনিসে ভাইরাস ছিল আমি হয়তো সিস্টেমকে মানে সিস্টেমের সেই ওয়ার্নিংটাকে ইগনোর করে সেগুলো লোড করেছি কাজ করার জন্য এবং করতে গিয়ে যেটা সমস্যা হয়েছে আমার মেশিনটা কিন্তু পুরোপুরি মানে পুরো সিস্টেমটা করাপ্ট করে গেছে এবং এর কারণে আমাকে কিন্তু বেশ কয়েকবার মেশিন ফরম্যাট করতে হয়েছে শুধু ফরম্যাটটা হয়তো আমি নিজে করতে পারি তাই অসুবিধা হয়নি কিন্তু এরকম যদি তোমাদের ক্ষেত্রে তৈরি হয় অনেক কিছু ফরম্যাট করতে পারো না বাইরের থেকে লোক ডাকতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা অবশ্যই তোমরা সমস্যায় পড়বে তো এবার দ্বিতীয় কথা হচ্ছে ফরম্যাট করার পরেও কিন্তু প্রচুর সফটওয়্যার আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলোকে লোড করা সেগুলো একটা মানে বিশাল টাইমের ব্যাপার এবং এই যে একটা পরিস্থিতি যেখানে তোমাকে ঘরে বসে কাজ করতে হচ্ছে কাজের মধ্যে কিন্তু এই জিনিসগুলো করা বেশ টাফ তো আমি তার জন্য খুঁজতে খুঁজতে এই জিনিসটা বার করেছি বা বার করেছি ইন দ্য সেন্স খুঁজে পেয়েছি এবং আমি করে উপকৃতও হয়েছি সিস্টেম রিস্টোর পয়েন্ট ওকে এটা উইন্ডোজ টেনে ডাইরেক্ট থাকে রিস্টোর পয়েন্ট বলে কিন্তু এবং উইন্ডোজ সেভেনে জিনিসটা থাকে হচ্ছে রিকভারির মধ্যে তুমি যদি কন্ট্রোল প্যানেলে যাও কন্ট্রোল প্যানেলের মধ্যে গিয়ে তুমি যদি খুঁজে বার করো কন্ট্রোল প্যানেলে তুমি ধরো গেলে এবং কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে কিন্তু তুমি এখান থেকে রিস্টোর পয়েন্টটা খুঁজে বার করতে পারবে এখানে তুমি দেখবে রিকভারি বলে একটা জিনিস আছে রিকভারিটা আমি একবার এখানে খুঁজে নিই রিকভারি রাইট এই যে বাটনটা দেখতে পাচ্ছ রিকভারি তুমি যেই মুহূর্তে ক্লিক করবে সাথে সাথে এরকম একটা উইন্ডো খুলবে এখানে একটা বাটন থাকবে ওপেন সিস্টেম রিস্টোর ওকে তুমি এখানে যদি ক্লিক করো তাহলে তোমার এরকম একটা উইন্ডো খুলবে যেখানে থাকবে রেকমেন্ডেড রিস্টোর সেখানে একটা টাইমের ব্যাপার দেখাবে একটা টাইমে একটা রিস্টোর হয়ে আছে সেটা তুমি যদি মনে করো যে হ্যাঁ এটা আমার তুমি দেখে নিলে তোমার মনে হলো হ্যাঁ এই রিস্টোর পয়েন্ট আমার ঠিক আছে তো ওকে আদারওয়াইজ তুমি চুজ ডিফারেন্ট রিস্টোর পয়েন্ট করে যে নেক্সট করবে এখানে বেশ কিছু রিস্টোর পয়েন্ট তোমায় দেখাবে এবং তুমি যেটা চুজ করবে তোমার যেটা মনে হবে যে হ্যাঁ এটা আমার ঠিক আছে করে যদি ধরো আমি এটা এটা ছিল আমি এটা করলাম আমার মনে হচ্ছে এই রিস্টোর পয়েন্টটাই আমার দরকার আমি পুরো ডিটেলসে আসছি করে তুমি নেক্সট করলে আমার লোকাল সি ড্রাইভ বলবে যে সি ড্রাইভটাকে আমি করতে চাই সি ড্রাইভ করে তুমি যদি ফিনিশ করো এখানে জাস্ট ফিনিশ বাটনটা ক্লিক করলেই তোমার কিন্তু রিস্টোর হওয়া শুরু হবে সমস্ত সফটওয়্যার যা খোলা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে মেশিন রিস্টার্ট হবে এবং সময় নেবে কিছুক্ষণ এবং তোমার কিন্তু ওই যে আমি টাইম পিরিয়ডটা দিয়েছি ওই টাইম পিরিয়ডে তোমার মেশিন যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় তোমার ফেরত নিয়ে যাবে এবার কথাটা হচ্ছে যে সেই জায়গায় ফেরত নিয়ে গেলে কি কী পাবো মেন হচ্ছে ধরো অনেক সময় এমন হয় আমি যখন মেশিন ফরম্যাট করলাম করার পরে বেশ কিছু সফটওয়্যার যেগুলো এসেন্সিয়াল আমার কাজের জন্য যেগুলোতে কোনো সমস্যা নেই সেগুলো লোড করার পরে আমি একটা রিস্টোর পয়েন্ট তৈরি করে নিলাম কীভাবে তৈরি করবো সেটাও আমি দেখাবো তোমাদের ওকে তো একটা পয়েন্ট আমি তৈরি করে নিলাম যে এই অবধি আমার একদম ওকে আছে মেশিন ওয়েল কন্ডিশনে আছে তো সেটা যেই মুহূর্তে হয়ে যাবে তুমি একটা রিস্টোর পয়েন্ট তৈরি করে নিলে দেন তুমি এক্সট্রা সফটওয়্যারগুলো লোড করলে যেখানে তোমার মনে হতে পারে যে মেশিন কিন্তু প্রবলেম করতে পারে তো সেরকম করার পরে যদি কিছু না হয় তাহলে তুমি সেকেন্ড রিস্টোর পয়েন্টও তৈরি করতে পারো বা তুমি কাজ করে যেতে পারো এবার কথাটা হচ্ছে যদি তাতে সমস্যা হয় তাহলে কিন্তু তুমি এই যে মেশিন ফরম্যাটের পরে এসেন্সিয়াল সফটওয়্যারগুলো লোড করার পরে যে কন্ডিশন তোমার মেশিনে ছিল তোমার মেশিনকে সেই জায়গায় ফেরত নিয়ে যাবে তার জন্য তোমার ফরম্যাটের দরকার পড়বে না এবং আফটার ফরম্যাট এই সফটওয়্যারগুলো লোড করার সময় যাবে না কাজটা অনেক ইজি হবে এবার কথাটা হচ্ছে রিস্টোর পয়েন্ট আশা করি রিস্টোর পয়েন্ট ব্যাপারটা তোমাদের আমি বোঝাতে পেরেছি এবার কথাটা হচ্ছে এই রিস্টোর পয়েন্ট আমি তৈরি কিভাবে করব তৈরি করার জন্য মাই কম্পিউটারে আসবে এসে এখান থেকে এসে তুমি প্রপার্টিসে আসবে তো এখানে তুমি পুরো সিস্টেমটাকে দেখতে পাচ্ছ কি কি সিস্টেম আছে না আছে এইখানে এসে তুমি কিন্তু সিস্টেম প্রোটেকশন বলে একটা বাটন এখানে পাবে ঠিক আছে তুমি যে সিস্টেম প্রোটেকশনে ক্লিক করবে সাথে সাথে তোমার এখানে কিন্তু সিস্টেমের পুরো জিনিসগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে যে আমার কোনটা কি আছে না আছে লোক এবার একটা জিনিস দেখো এখানে সবকটাই অফ করা আছে তুমি এখান থেকে সি ড্রাইভটাকে চুজ করবে যেটা অন আছে ঠিক আছে
করে এখান থেকে তুমি ক্রিয়েট বাটন ক্লিক করবে। ক্রিয়েট বাটন ক্লিক করে এইখানে তুমি একটা কিছু নাম লিখবে, মাই রিস্টোর পয়েন্ট ওয়ান, ওকে করে এখানে তুমি ক্রিয়েট করলে। ক্রিয়েট করার পরে কিন্তু তোমার পুরো জিনিসটা আস্তে আস্তে করে তৈরি হওয়া শুরু হবে, ঠিক আছে। ক্রিয়েট করলে, করার পরে নেক্সট করলে, করার পরে কিন্তু তোমার রিস্টোর পয়েন্টটা তৈরি হয়ে যাবে। এইবার এতে সুবিধা হবে, এখানে যখন তুমি রিস্টোর, আমি এখানে কিছু করলাম না, ঠিক আছে, সিস্টেম রিস্টোর তুমি দেখতেই পাচ্ছ, এই যে এই জায়গা থেকে তুমি এই যে আমি যে জিনিসগুলো দেখতে পেয়েছিলাম নেক্সট করে, এইখানে কিন্তু রিস্টোর পয়েন্টটা এখানে সেভ হবে। তুমি যেটা করলে এইমাত্র এখান থেকে কনফিগার করে বা ক্রিয়েট করে ফার্স্টে তুমি তৈরি করছো, করার যেই তৈরি হয়ে যাবে, তৈরি হতে বেশি সময় লাগবে না, করার পরেই তুমি সিস্টেম রিস্টোর এখান থেকেও করতে পারো। করে তুমি কিন্তু এখানে এসে চুজ ডিফারেন্ট রিস্টোর পয়েন্ট, নেক্সটে গিয়ে তুমি যেটা তৈরি করলে মাই রিস্টোর পয়েন্ট ওয়ান এটা তুমি এখানে পাবে, দেন নেক্সট করবে, করলেই কিন্তু তোমার পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে, মানে তোমার পুরো সিস্টেমটা কিন্তু রিবুট হবে এবং পুরনো জায়গায় ফিরে যাবে। আমার মনে হয় আমাদের কাজের জন্য এটা খুব জরুরি, এটা যে ওয়ার্ক ফ্রম হোম হলেই করতে হবে তার কোনো মানে নেই। উইদাউট ওয়ার্ক ফ্রম হোম তুমি যদি বাড়িতেও যখন তুমি কাজ করছো, তোমার সিস্টেমকে বারবার করে ফরম্যাট থেকে বাঁচানোর জন্য, তোমার কোনো রকম আনওয়ান্টেড ভাইরাসেবল সফটওয়্যার বা মিলিসিয়াস সফটওয়্যার এইগুলো লোড করার আগে এই জিনিসগুলোকে তুমি যদি করে রাখো, তাহলে কিন্তু মেশিনটাকে তুমি ওয়েল কন্ডিশনে নিয়ে যেতে তোমার কয়েক মিনিট সাথে সময় লাগবে, যেটা কিন্তু না করলে তুমি পরবর্তীকালে প্রবলেমে ফেস করতে পারো। তো এটাই আমার বলার ছিল, আশা করি এই ভিডিওটা যেটা আমি বানালাম তোমাদেরও খুব কাজে লাগ, মানে কাজে আসবে, তোমরা উপকৃত হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যদি এরকম আরও কিছু এক্সট্রা কোনো নলেজ আমি যদি কখনো গ্যাদার করি, আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো।